উইনার, পুরো সিলেবাসই কভার। এই ইলেকশনের সময়, ইলেকশনের সময় ওনার সাথে আমরা এক জায়গায় হয়েছিলাম, তো উনি দেখুন আস্তে আস্তে পুরো মাঠ ঘুরে যাচ্ছে জানাজা পড়ার জন্য। এখন আসরের নামাজের পর আস্তে আস্তে পুরো মাঠ এভাবে লোক সমাগম হয়ে ঘুরে যাবে। দেখুন, আর ওই যে দেখছেন, এটা হচ্ছে আহমেদ রুবেল সাহেবের লাশবাহী গাড়ি। এখানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকও এসেছে, ওরা সাক্ষাৎকার নিচ্ছে। দেখুন, যারা দেখতে চান আপনারা এই পশ্চিম পাশ দিয়ে আসেন, উত্তর দক্ষিণ দিকে, উত্তর দিকে যান, দক্ষিণ দিকে, উত্তর দিকে যান, দাঁড়িয়ে থাকবেন না, খোলার কাছে একটু একটু ভিতরে দেখুন, সাহেবের লাশ নিয়ে একজন বক্তব্য রাখছেন। একেবারে ছোটবেলা থেকে উনি আমাদের 3 বছরের সিনিয়র ছিলেন, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। তো আসলে নাট্য অভিনয় বা এই বিষয়টা আমরা ছোটবেলায় রুবেল ভাইয়ের কাছ থেকে পেয়েছি, কারণ উনি এখানে বিভিন্ন অডিটোরিয়ামে উনি যে অভিনয় করতেন, ওনাদের যে একটা সমকাল গ্রুপ ছিল, আমরা নাট্য জগৎ ওনার মাধ্যমেই আমরা দেখতে পাই। উনি খুব ভালো একজন অভিনেতা ছিলেন, বিশেষ করে ওনার কণ্ঠ অভিনয় অসাধারণ। আমরা গাজীপুরবাসী একজন বিশিষ্ট অভিনেতাকে হারালাম। কোন স্মৃতি যদি শেয়ার করতেন ওনার সাথে, যদি কোনো স্মৃতি, ওনার সাথে এই ইলেকশনের সময়, ইলেকশনের সময় ওনার সাথে আমরা এক জায়গায় হয়েছিলাম, তো উনি বিশেষ করে ওনার প্রতিবেশী আমাদেরও বন্ধু আছে, উনি অনেক অভিনয় জানতো, ওনাকে আমি দু একটা রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনি এটা বলেন, উনি ওইটা মানে সবার সামনে বলতে চাইতো না, তবু আমার ছোট ভাই এই হিসাবে উনি মাঝে মাঝে এটা করে দেখাতেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা একদম ছোটকাল থেকে একসাথে হওয়া সম্ভব না, উনি হলো আমার বড় ভাইয়ের বন্ধু। আচ্ছা, আমরা দুটা পরিবার, রুবেল ভাইয়ের বাবা এবং আমার বাবা, দুটা মানে দুই ভাইয়ের মতন একসাথে থাকছেন। রুবেল ভাইয়ের বড় ভাই যিনি ছিলেন খালেদ শামসুল ইসলাম ডলার, উনি ছিলেন আমার বড় ভাইয়ের বন্ধু, উনি তো প্রয়াত, উনি তো প্রয়াত। রুবেল ভাইয়ের ইমিডিয়েট ছোট বোন যেটা চিন্তাও করা যায় না, আমরা সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, তাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন লাশের গাড়ি চলে এসেছে, সেই জন্য আমরা ইন্টারভিউ আর বড় করলাম না, সবাই আস্তে আস্তে সবাই চলে আসছে। এখানে এখানে হচ্ছে লাশের গাড়ি, আর যেটা আগে শেয়ার করেছিলাম যে কবরটা 12টা দিকে করেছিল গোরখদক, সেই কবরটাই এখানে রুবেল সাহেব শায়িত হবেন। ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে, ও বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলি হবে আমার পরে মনামার, কেন বাঁধো দালান ঘর
প্রেম নামার কেন বাঁধো দালান ঘর, ও দেহ তোমার চরম চার গোলে পচে যাবে, শিরার উপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ও দেহ তোমার চরম চার গোলে পচে যাবে, শিরার উপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ও একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বাঁধো দালান ঘর, রে মোনামার কেন বাঁধো দালান ঘর, মুন্ড মেরে দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরে দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয়ু পরে মোনামার কেন বাঁধো দালান ঘর। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।